কাউকে বাধ্য করে মার্কেটে আনতেছে না, যার ইচ্ছে সে হোম কোয়ারেন্টাইনে থাকুক। আমরা এই করোনায় অনেক কষ্ট পেয়েছি, আমাদের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আমরা ধ্বংসের মুখে পড়ে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিটাগং লাইভের সাপ্তাহিক আয়োজন চট্টগ্রাম প্রবাহে। আমি রিমা আক্তার। মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং দোকানপাট খুলে দেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে অবশেষে আগামীকাল থেকে খুলতে যাচ্ছে দেশের সব দোকানপাট ও বিপণী বিতান। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘুরে দাঁড়ানোর আশায় ছিলেন ব্যবসায়ীরা। জীবন আগে জীবিকা নয়, গত বছর এমন কথা ব্যবসায়ীদের মুখে শোনা গেল, এবার অনেকটা বাধ্য হয়েই তারা বলেছেন জীবনের আগে জীবিকা। ব্যবসায়ীরা বলেছেন অনেকেই করোনা মহামারীতে পুঁজি হারিয়ে নিঃস্ব, এর সাথে মাথায় চেপে বসেছে ঋণের বোঝা। এই ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন বৃহৎ ও ক্ষুদ্র ব্যবসায়ী, দোকান কর্মচারী এবং ব্যবসা সমিতির নেতার কণ্ঠে শোনা গেছে প্রায় একই সুর। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিবেদক আশিক আরিফিন। রমজান শুরুর অন্তত এক সপ্তাহ আগে থেকেই ঈদের কেনাকাটা শুরু হয়। তাছাড়া এবার ঈদ বাজার শুরুর আগে পহেলা বৈশাখের আয়োজন ঘিরেও বাড়তি বেচা কেনার প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের। কিন্তু দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। গত বছর আমরা এই করোনায় অনেক কষ্ট পেয়েছি, আমাদের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আমরা ধ্বংসের মুখে পড়েছি। বিভিন্ন জায়গা থেকে ধার নিয়ে, বিভিন্ন বন্ধু বান্ধব ব্যাংক থেকে, বিভিন্ন রকম থেকে আমরা ধার কর্য করে আমরা ব্যবসাকে গুছিয়ে আসার জন্য, আমি যেমন আমার উৎসবের জন্য আমি মুম্বাই কালেকশন করতে গিয়েছিলাম, কলকাতা গিয়েছিলাম, ওইখান থেকে মাল কালেকশন করে আমার মাল প্রায় চলে এসেছে সবগুলা। এখন লক্ষ লক্ষ টাকার মাল আমাদের মজুত করে আমরা রাখছি। কাউকে বাধ্য করে মার্কেটে আনতেছে না, যার ইচ্ছে সে হোম কোয়ারেন্টাইনে থাকুক, যার ইচ্ছে সে মার্কেটে আসবে। গতবারের ব্যবসাটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের প্রস্তুতি ভালোভাবে নিয়েছি এবং আমাদের ফেব্রুয়ারির দিকে আমাদের এবং মার্চের দিকে প্রথম দিকে আমরা দেখেছি করোনার পরিস্থিতি সব কিছু স্বাভাবিক হচ্ছে। এবার এই পরিস্থিতি চলমান থাকলে পথে বসার উপক্রম লাখ লাখ ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের। প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে এ খাতে 2 কোটির বেশি মানুষ জড়িত। গত বছর করোনায় প্রথম ধাপের লকডাউনে অর্থনৈতিকভাবে মার্কেট ও শপিং মলের ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে পড়েছে। তখন ক্ষতি হয়েছে প্রতিদিন প্রায় 1,074 কোটি টাকা। এই অবস্থায় করোনা পরিস্থিতির অবনতি ঘটলে দ্বিগুণ ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা, পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিচ্ছেন তারা। গতবার যখন লকডাউন হয়েছিল, ঈদের প্রায় 1 থেকে 1.5 মাস আগে কিন্তু লকডাউনটা হয়েছিল বা তথাকথিত যে ছুটিটা হয়েছিল, বাট এখন তখন কিন্তু আমাদের সেই প্রিপারেশনটা ছিল, আমরা ততটা ইনভেস্ট করিনি আমাদের পোশাক আশাকে। এবার কিন্তু হয়েছে মাত্র ইমিডিয়েট 10-15 ডেজ আগো। এখন কিন্তু যারা আপনারা ব্যবসা বাণিজ্য করবেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে মাল বা প্রোডাক্ট মজুত করে ফেলেছে অলরেডি। আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা শপে, প্রত্যেকটা মার্কেটে তার নিজ নিজ স্বাস্থ্যবিধি, নিজ নিজ স্বাস্থ্য সচেতনতা তৈরি করার জন্য স্যানিটাইজার থেকে শুরু করে সব কিছুই তাকে কিন্তু মেনটেন করতে হবে এবং কাস্টমারকেও এখানে এগিয়ে আসতে হবে, ব্যবসায়ীকেও এগিয়ে আসতে হবে। সরকারের যে নীতিগুলো আছে, হ্যান্ড স্যানিটেশন এবং মাস্ক পরেই আমরা দোকানদারি করব, রুটি রুজির জন্য আমরা ব্যবসা করি, এখান থেকে যা রোজগার করে আমাদের ছেলে মেয়েরা খাই, আমাদের কর্মচারীরা ভালো করে চলতে পারে। কিন্তু গতবার এই কর্মচারীরা টেরিবাজারের অনেক কষ্ট করেছে। সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধি নিষেধে বন্ধ ছিল শপিং মলগুলো, ফলে বিক্ষোভ করে ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের দাবি মেনে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। তবে স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। দর্শক, এক অদ্ভুত সমীকরণের সামনে দাঁড়িয়ে রাষ্ট্র ও সাধারণ মানুষ। সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপের যেমন বিকল্প নেই, ঠিক একইভাবে দরকার অর্থনৈতিক সচ্ছলতা। করোনা সংক্রমণের এমন অবস্থায় সাধারণ মানুষের ব্যাপক হারে স্বাস্থ্যবিধি মানার বিকল্প দেখছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দর্শক, চট্টগ্রাম প্রবাহ আজ এ পর্যন্তই।
সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Thank you.